আমি দেখতে খারাপ তো কি হয়েছে? আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছেন। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে আর ভবিষ্যতের জন্য তোমাকে সাহস যোগায়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করা যায় না। যে তোমাকে ভালোবাসে তাকে ধোকা দিও না, নিজেকে প্রশ্ন করো, পৃথিবীতে এত ভালো মানুষ থাকতে সে তোমাকেই কেন ভালোবাসল? জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয়, কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথেই হয়। কিছু মানুষ হয়তো আত্মহত্যা করে না ঠিকই, কিন্তু নিজের মৃত্যু কামনা করে প্রতিনিয়ত। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করেছে তাদেরকে সারা জীবন মনে থাকে। সময় ও শিক্ষক দুটোই আমাদের শিক্ষা দেয়। শিক্ষক আগে সব শিখে পরে পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নিয়ে পরে শিক্ষা দেয়। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবু তুমি কখনোই ভালো হতে পারবে না। একাকিত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর ভালো কোনো বইও তোমাকে তা শেখাবে না। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। ভুল করে ভালোবেসে ফেলা যায়, কিন্তু ভুল করে কখনো ভোলা যায় না। সৎ উপার্জনে যেমন টাকা কম, তেমন সৎ পড়াশোনায় নাম্বার কম। খাবারে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা যায়, কিন্তু কানে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব হয় না। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয়, সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু কাউকে ভোলার কোনো পথ নেই। স্বার্থের এই পৃথিবীতে পাশে কেউ থাকে না আজীবন, তাই একলা চলার পথে একা হাঁটা খুব কষ্টের কিছু না। পাখিরা পিঁপড়া খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়া তাকেই খেয়ে ফেলে। একটা গাছ থেকে লক্ষাধিক দিয়াশালের কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দিয়াশালার কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু এটাও জেনে রাখো সময় তোমার চেয়েও শক্তিশালী। বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে মা পাওয়া যায় না। সফলতার গল্প পড়ো না, কারণ সেখান থেকে তুমি কেবল গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সেখান থেকে সফল হওয়ার উপায় পাবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।